আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা বারান্দার দোসালা, এটা একটা ডিজাইন করা হয়েছে দুই সাল, আর এটাকে ঢাকার লোক বলে যে ছুরি সাল। তো যাই হোক, আমরা গ্রামে এটাকে দুই সাল বলি। তো এই দুই সালটা আপনারা কিভাবে সেন্টারিং করবেন খুব সহজে এবং খুব সুন্দর করে করবেন, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখাবো। এটা সেন্টারিং করার যে সহজ উপায় আছে সেটা এখানে দুইটা একসাথে, এখানে একটা এবং এ পাশে আর একটা দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা জিনিস এখানে করা হয়েছে। তো এই দুইটা জিনিসই আমি আপনাদের দেখাবো, এটা সেন্টারিং করতে হলে কী কী জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে এবং কীভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে সেন্টারিং করবেন সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো। তবে এখানে সেন্টারিং করা আছে এই জিনিসটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে কিন্তু আপনাদের এটা বুঝতে সহজ হবে এবং খুব সুন্দরভাবে আপনারাও করতে পারবেন এভাবে। তো এটা সেন্টারিং করতে হলে পরে আপনাকে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার এই এই জিনিসটা কোথায় থেকে শুরু হবে এবং কতদূর পর্যন্ত এই যে ফ্ল্যাট যে সমান জায়গাটা দেখছেন এটা কতদূর পর্যন্ত থাকবে, আপনাকে আগে সেই জিনিসটা বুঝতে হবে। এবং বোঝার পরে আপনাকে আগে এরকম একটা পায়া করে নিতে হবে, যেটা আপনি এই নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন নিচে করা আছে, এই যে এই পর্যন্ত, এই যে দেখুন এই পর্যন্ত করা আছে। এটা এভাবে আপনাকে আগে এই পায়াটা করে নিতে হবে এবং এই পায়াটা করার পরে আপনাকে এই জিনিসটার মাপ বের করতে হবে। যেমন দেখুন এখানে একটা কলম আছে, এই কলম থেকে এটা কত দূর আসছে, এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। এবং যদি আপনাদের এই কলম না থাকে, যদি গাঁথনি থেকে থাকে, তো আপনাদের যদি গাঁথনি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, তো এই বারান্দাটাই দেখুন এখানে যে গাঁথনি আছে, যদি এই কলম না থাকে, শুধু যদি আপনারা এই গাঁথনির উপর থেকে তোলেন, তাহলে আপনাদের এই পাশটা যেমন গাঁথনি আছে ওই পাশটা কিন্তু আপনার গাঁথনি থাকতে হবে। আর যদি না থাকে, যদি এরকম কলম থাকে আপনাদের, তাহলে এই কলম থেকে এবং এই পাশে বারান্দায় আর একটা কলম আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা কলম, তো এই কলম থেকে আপনার ওই কলম পর্যন্ত এই ফিলার যে জায়গাটা দেখছেন এটা কত দূর যাবে সে পর্যন্ত এটা আপনাকে আগে সেন্টারিং করতে হবে, সেটা কিন্তু আগেও বলছি। তো এইটা সেন্টারিং করার পরে, এই দুইটা সেন্টারিং করার পরে আপনার সাপোজ মনে করুন এখান থেকে যদি এক ফিট আসে, তাহলে কিন্তু আপনার ওই পাশ থেকেও এক ফিট আসবে। এই এক ফিট জায়গা বাদ রেখে আপনাকে এই টোটাল জায়গাটা সেন্টার করতে হবে। এখন এই সেন্টারিং করে আপনার সেন্টার করে যেমন এই জায়গায় একটা আপনার সল নেবেন, এই যে সেন্টার হবে এখান থেকে, এখান থেকে ওই পাশের যে গ্যাপটা সেন্টার করবেন, টেপ দিয়ে ম্যাপে সমানভাগে ভাগ করুন, ভাগ করে এখান থেকে আপনার ওই অর্ধেকে আপনার সল ফেলাবেন। সল ফেলায় এই এখান থেকে আপনার এটা এই জায়গাটা মাপ দিতে হবে, এই জায়গাটা মাপ দিতে হবে। এখন আপনার এখানে ম্যাপে যা হয় তার থেকে এটা ঢালাই হবে আপনি 3 ইঞ্চি, যেহেতু এখানে গ্যাপ আছে 3 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাপ 3 ইঞ্চি, এই 3 ইঞ্চি জায়গা আপনার কম রেখে, এখন মনে করেন এটা যদি আপনার এই স্লোপটা মাপে যদি আপনার 3 ফিট হয়, তাহলে আপনি এই বোর্ড বানাবেন 33 ইঞ্চি, 33 ইঞ্চি আপনি এই বোর্ডটা আগে বানাই নেবেন। যদি এমন ছোটো চাল হয় আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন, যদি এমন ছোটো চাল হয় তাহলে আপনারা একেবারে বোর্ড বানাই নেবেন। যেমন এটা দেখুন এখানে বোর্ড বানানো, একবারে আগে বোর্ড বানাই নেওয়া হয়েছে, এই যে দেখুন, এই যে ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এটা আমরা আগে মাপ দিয়ে বোর্ডের ডাইকোনা ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে কিন্তু আগে আমরা বোর্ড বানাই নিয়েছি। তো বোর্ড বানাই নেওয়ার পরে আমরা এই দুইটা বোর্ড এখান থেকে যে মাপটা ছিল আমাদের, এই মাপ অনুযায়ী রাখার পরে বোর্ড দুটা খাড়া করে দিয়েছি, খাড়া করে আমরা কমপ্লিট করছি। এটা খুব সহজ বুদ্ধি। আর যদি অনেক সময় দেখা যায় এই চালগুলো কিন্তু অনেক বড় হলে পারে, আপনাকে দুইটা স্লোপের কাট নিতে হবে, যেমন সিঁড়ি সেন্টারিং করা হয় সেভাবে কাট নিয়ে আপনারা ডাসা দিয়েও কিন্তু এটা করতে পারবেন। করার পরে এখানে দেখুন আমরা বিটগুলো দিছি, 3টা বিট আছে, এই যে দেখতে পাচ্ছেন 3টা বিট, ঠিক সেমভাবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা বারান্দাতে 3টা করে বিট আছে। তো এইভাবে সেন্টারিং করার পরে, এইগুলো সেন্টারিং করার পরে, এই যে সমান জায়গাটা সেন্টারিং করার পরে আপনারা এই বোর্ডগুলো তুলে খুব সহজে লাগাতে পারবেন।
তো এই বোর্ডগুলো লাগানোর নিয়ম কিন্তু আবারও আমি আপনাদের বলতেছি, আপনি এই কলম থেকে ওই কলম সেন্টার করবেন, সেন্টার করে এই এখানে আপনি ছাদের সাথে ছাদের থেকে সল নেবেন, সেন্টার লাইনের সল নেওয়ার পরে এই বোর্ড এই এই স্লোপ থেকে এখানকার যে মাপ এই মাপের থেকে স্লোপে এই নিচ পর্যন্ত স্লোপে যে মাপ হবে তার থেকে আপনারা 3 ইঞ্চি বোর্ডটা ছোটো করে বানাবেন। বানানোর পরে আপনাদের এই জিনিসটা কিন্তু সহজ হবে, হবার পরে আপনারা বোর্ড খাড়া করে দিতে পারেন, খাড়া করে দিলে কিন্তু এটা সব থেকে বেটার। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এমন স্লোপ বারান্দা 2 সাল বলেন আর 40 সাল বলেন যাই বলেন এই সেন্টারিংগুলো আপনারা করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।